हवा बोले जाए कतटा आपन এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না কেয়ার নামটা শোনার সাথে বিলু মামার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত রিয়াকশন দেখতে পেলাম আর কেয়ার আচরণ খুব সুবিধার না কেমন যেন গায়ে পড়া আমার ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না বিলু মামা কবেই সুবিধার লোক ছিল বলো এখন যদি কোনো অঘটন ঘটায় তুমি এসব নিয়ে একদম ভেবো না তো মা ভাবতে তো চাই না ভাবনা চলে আসে দেখো মা ওরা যদি আমাদেরকে কিছু না জানায় আমাদের দরকারই বা কি জানার কিন্তু একটা অঘটন ঘটালে সেটা তো সামাল দিতে হবে আমাদের তখন আচ্ছা মা আমি অফিসের জন্য একবারে বেরোচ্ছি তুমি দেখো তো কে আসলো আচ্ছা চল আমরা উত্তরা থানা থেকে এসেছি সার্চ ওয়ারেন্ট নিয়ে আপনাদের বাসা তল্লাশি করতে কিসের তল্লাশি এই বাড়িতে তো কোনো ক্রিমিনাল থাকে না দেখুন আমরা ইনফরমেশন পেয়ে এসেছি আমি কিন্তু বুঝতে পারছি না কে বা কারা আপনাদেরকে এরকম একটা ভুল ইনফরমেশন দিল শুনুন ইনফরমেশনটা কে দিয়েছে সেটা আমরা জানাতে পারছি না সরি হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে কে কে থাকেন আমি আমার মেয়ে ছেলে আর আর কেউ না পুলিশ বাসা তল্লাশি করবো কি হয়েছে শিশির শিশির
ব্যাগটা চেক করে দেখো তো। আমি কি জানি? আজব কারবার, চল দেই। চলো। চুপ। কিছুক্ষণ আগে বললেন এই ব্যাগে যা কিছু আছে সবকিছু আপনার। ব্যাগে সবকিছু আমার, কিন্তু এটা আমার না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুভ্রা বল না, এটা আমার না, আমি দেখিনি। হ্যাঁ, মামার কাছে না এসব থাকতে পারে না। শুনুন, যার কাছে যেটা আশা করা যায় সেটা তার কাছেই থাকে। শিশির, অ্যারেস্ট হিম। আপা আপা আপা, প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনাদের কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনাদের যা কিছু বলার আপনারা আদালতে গিয়ে বলবেন। অনেক কিছু। হ্যাঁ চুপ। শুনুন, আমাদের পুলিশের কাছে প্লিজ আপনারা বাধা দেবেন না, আমাদের কাজটা আমাদের মতো করে করতে দিন। হিরোইন আমার ব্যাগে ছিল না। হ্যাঁ চুপ, একটা কথা বলবি না। আমি আরে ভাই, টাকাটা বল প্লিজ প্লিজ, আপনারা কোনো কথা বলবেন না। আমার ব্যাগে হিরোইন ছিল না। আর এক ডন শো ডন ডন প্লিজ, একটা কিছু হ্যাঁ, একটা কথা বলবি না, একটা কথা না। এসব কি হচ্ছে শুভ্রা? শেষ পর্যন্ত বাড়ি থেকে পুলিশ এসে বিলুকে থামলেন যে? আরে আপনি? আমি আজ সকালে এসেছি একটা ডিভিশনাল সেমিনার অ্যাটেন্ড করতে। সেমিনারের মাঝখানে ব্রেক ছিল, ভাবলাম সাগরটাকে এক পলক দেখে যাই। এসেই শুনলাম এই টিউনটা, এটা আমার ফেভারিট টিউন, আর তারপর দেখলাম আপনি। বসুন বসুন। থ্যাংক ইউ। এই টিউনটা আমার অনেক পছন্দ, একটা সময় খুব বাজাতাম বন্ধুদের আড্ডায়। তারপর অনেক বড় একটা গ্যাপ, তারপর অনেকদিন পর আবার হঠাৎ করে বাজাতে ইচ্ছে করলো। আপনার আমার পছন্দের দেখছি অনেক মিল। সে কি, আপনিও বাজাতেন নাকি? না বাবা, আমি এরকম বাজাতে চালাতে পারি না। আমি গানটা অনেক বেশি শুনতাম, এমনও দিন গেছে আমি সারাদিন শুধু এই একটা টিউন শুনতাম। আজ আপনার এই টিউন শুনে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। স্যার আপনি এইখানে? আমি আপনাকে ওই দিকটাতে খুঁজে মরছিলাম। কেন, ইমার্জেন্সি কিছু?
না স্যার তেমন কিছু না যাক আপনি আমার কথা লিখেছেন আপনাকে আমি বলেছিলাম হাওয়া বদল করতে আপনি তাই করেছেন ডাক্তারের আদেশ নামিনী উপায় কি আপনি কি স্যারের জন্য এত দূর চলে এসেছেন এখন যখন দেখা হয়ে গেছে এখন তো আমি সে কথাই বলবো কি পিয়া বুঝলে একই বলে ডাক্তার মামা মা যেটা করেছে তার কর্মফল পেয়েছে এটা দরকার ছিল মামার কিন্তু আমার বাসা থেকে বিলু এরকম একটা কাজ করছে আমি কিছুই বুঝলাম না আমি তো তোমাকে আগেই বলেছিলাম মা মামা যেই পথে যাচ্ছে যাদের সাথে মিশছে তারা কেউ ভালো লোক না তখন তো আমার কথা শুনোনি তখন কি করব বল আমরা আর কি করব যা করার পুলিশ করবে আইন করবে না রে শুভ্রা আমার কেন জানি বিলুকে দেখে মনে হলো ওর কাছে ব্যাপারটা পুরোটাই আনএক্সপেক্টেড আচ্ছা কেউ কে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেনি তো মামাকে কে ফাঁসাতে চাইবে আর তাছাড়া মামার ব্যাগটা তো বাসাতেই ছিল কেউ তো বাইরে থেকে এসে মামার ব্যাগের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়ে যায়নি না রে আমার কেন জানি মনে হচ্ছে বিলু নির্দোষ আর এরকম একটা সময় আমার খালি মনে হচ্ছে ওর পাশে গিয়ে দাঁড়ানো দরকার খাবারের সময় হয়ে গেছে যাবেন না কি হয়ে গেছে স্যার খাবারের সময় হয়ে গেছে পিয়া আমি না বুঝতে পারছি না তোমরা সবাই মিলে কি আমাকে রোগী বানিয়ে ফেলছো এই এই সময় কিন্তু অনিয়ম করা একদম ঠিক না এই যে আরেকজন এই কথাটাই না আমি স্যারকে বোঝাতে পারছি তো তুমি কি আমাকে সেটা বোঝানোর জন্য এসেছো না মানে আচ্ছা ঠিক আছে খুব ভালো করছো কিন্তু এখন আমার খেতে ইচ্ছে করছে না কিন্তু স্যার আমি যা বলছি শোনো পিয়া কিছু মনে করবেন না একটা কথা বলি ওকে কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি কি আমার খবরদারি করুন এই বিষয়টা আমার একদম পছন্দ এটা খবরদারি না হয়ে কি আরো তো হতে পারে তাই না হয়তো মেয়েরা এসব কেয়ারফেয়ার খুব পছন্দ করে ছেলেরা করে না মানুষ মাত্রই ভালোবাসে না সেটা আপনি স্বীকার করেন কিংবা নাই করেন আমি করি না হয়তো ভালোবাসা অনেক বেশি পেয়েছেন বলে ভালোবাসা কতটা বেশি সেটা শুধু আমিই জানি মানে ভালোবাসার অত্যাচার কথাটা শুনেছেন ওই তো বললাম বেশি ভালোবাসা পেয়েছেন সেজন্য যেভাবে চেয়েছি সেভাবে পাইনি বলে আপনি অনেক অন্যরকম কি রকম ভেরি আনপ্রেডিক্টেবল স্পেসিফিক কোনো বিশেষণে আপনাকে বাধা যাবে না আমি আপনাকে বলতে পারবো না অনেক অভিমানী অনেক খ্যাপা আপনাকে কোনো ছকে বাধা যাবে না আপনাকেও কিন্তু আমি যত দেখছি তত অবাক হচ্ছি কেন আপনাকে নিউরো সার্জন বলে জানতাম এখন দেখছি আপনি মনও পড়তে পারেন মানুষ চাইলে সব পারে তাই কি যা চান তা মন থেকে একবার চেষ্টা করে দেখুন আমি যা করি মন থেকে করি আমি জানি আহারে খালু সকালবেলা হাত মুখ না ধুতে দিয়েই ঘুমে ঘুরে টাইনে লইয়া ঝাঁজতে পড়ছে বড্ড পাশান দুনিয়া গো খালু তুমি কেন আইছো আমি তো আমি সারা কি আর কেউ আছে তোমার সমব্যথী দেখো মিজাজটা খুব খারাপ ফালতু বকবকানি ভাল লাগতেছে না আচ্ছা ঠিক আছে ফালতু বকবকানি বন্ধ অহন কামের কথায় আহি
খালু গো, হিরোইনের প্যাকেট সহ ধরা পড়ছো, কতদিন জেলের ভাত খাইতে হইব কোনো খবর আছে? যাবত জীবনও হইতে পারে। বুঝছি, কাটা খাই নুনের ছিটা দিতে আইছো তুমি, যাবেন থেকে যাও। ঠিক আছে, যাইতাছি, কিন্তু আসব, মাঝে মাঝে আপনারে দেখতে আসব। খালু, তোমার কি মনে আছে যে আমি তোমারে কইছিলাম যে বাচ্চা থাকতে তোমার নরকে সাত দেখাই দিয়া যামু? মানে কি কইতে চাও তুমি? তুমি এই কাজ করছো? হায় হায় খালু, আমি এই সমস্ত কাম করতে যাবো কোন দুঃখে? আমি কেমন কাম করতে পারি? খালু গো, তাই তুমি কিন্তু কোনো চিন্তা করো না, তোমার অবর্তমানে তোমার সমস্ত কামের দায়িত্ব আমার। এখন তোমার এলাকার ভারপ্রাপ্ত সর্দানি হমো আমি, আর তুমি এই জেলে বইয়া বইয়া জেলের ভাত খাওয়া আল্লাহ খোদার নাম নিবা খালু। সমুদ্রের কাছে এলে তোমার কি মনে হয় বলো তো? নিজেকে খুব ছোট মনে হয় স্যার, মনে হয় এত বড় একটা সমুদ্রের সামনে আমরা কত ছোট, কত অসহায়। আমার কিন্তু তা মনে হয়, আমার মনে হয় আমি সমুদ্রের বন্ধু, সে আমার অপেক্ষাতেই ছিল, আমি এসে ওর একাকিত্ব ওর নির্জনতা ভেঙে দিয়েছি, ওকে সার্থক করেছি। এভাবে কখনো ভাবিনি স্যার। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? বল। নীরার বাবাকে আপনি জানেন? জানি। তার উদ্দেশ্য আমার স্যার কোনোভাবে ভালো মনে হচ্ছে না। কোন উদ্দেশ্য? স্যার, আমার মনে হয় সে আপনাকে ফলো করে এখানে এসেছে। আমার মনে হয় আজকাল তুমি একটু বেশি ভেবে ফেলছো। সরি স্যার। আমি যা যা কমু তাই তাই করবো। ঠিক আছে, তাইলে শুনা রাখ, এখন থেকে তোগো সর্দারনি আমি, ভারপ্রাপ্ত সর্দারনি আমি। আমার কথা যদি না শুনছ, কোনো রকম যদি নড়চড় হয়েছে, তাইলে কিন্তু জেলের ভাত তোগো সবাই আমি খাবো। মনে থাকবো? জি মনে থাকবো। জি দিদি, সালাম দে। আসসালামু আলাইকুম। কি বসের ঝাড়ি খেয়েছো না তুমি?
তোমার সাহস কি করে হয় হ্যাঁ আবার তুমি আমার সামনে এসেছো কালকে আমাকে ছোট করে আজকে আবার আমি তোমাকে ছোট করেছি না তুমি আমাকে ছোট করেছো একটা থাপ্পড় মেরো না তোমার 32টা দাঁত ফেলে দাও দরকার উদ্ভট উটকো থাকার বিয়া তুমি আমাকে যত ইচ্ছা গালি দাও তোমার যাই ইচ্ছা তাই করো তুমি আমাকে যদি লাভ দিতে বল আমি লাভ দেব কিন্তু তোমার আমার রিলেশনের মাঝখানে তুমি সম্রাট ভাইকে জড়িও না আমাদের রিলেশন তুমি এখানে কেন এসেছো আমি তোমার জন্য আসছি প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও সেভ একটা সুযোগ তুমি আবার সুযোগ চাচ্ছ প্লিজ বিয়া জাস্ট একটা সুযোগ তুমি আমাকে দিবে রিকোয়েস্ট